হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উর্মিস ক্রিয়েশন। তো আজকে একটা নতুন ব্লগিং ভিডিও নিয়ে চলেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখতেই পাচ্ছ গাড়িতে রয়েছি, গাড়ি মানে অটোতে রয়েছি, যাচ্ছি এখন আমরা সবাই মাসিমণির বাড়ি। মাসিমণির বাড়ি একটা ছোটো পার্টি আছে মাসিমণিদের 15 ইয়ার্স অ্যানিভার্সারি উপলক্ষে, তাই বাড়ির সবাই মিলে চললাম মাসিমণির বাড়ি, লেটস গো। তো ফ্রেন্ডস, চলে এসেছি মাসিমণির বাড়ি। আর এই যে এখন পিকু ঢুকলো, পিকু বাড়ি ছিল না এতক্ষণ, আর এখন আমরা যাব পুকুরের ওই পাশটা ঘুরতে, কারণ আমি অবশ্য গেছি, তোমরা আগের ব্লগে দেখেছো। তো বাড়ির সবাই কেউ কখনো যায়নি মাসিমণির বাড়ি, ফার্স্ট টাইম গেছে, তাই সবাই ওই পেছনটা ওই পুকুর ধারটা সব ঘুরে দেখছিলো। ওখানে গিয়ে আমি বেশি মানে বেশিক্ষণ থাকতে পারিনি, বেশি কিছু দেখাতেও পারিনি, কারণ দেখতেই পাচ্ছ বিকাল হয়ে গেছে আর একটু পরেই সন্ধে, এরপরের ক্লিপগুলো আর একটু অন্ধকার অন্ধকার আছে। যারা এখন আগের ব্লগটা দেখোনি তাদের জন্য বলছি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো আগের ব্লগটার, প্লিজ গিয়ে দেখে আসো। সেবার একটু সকাল সকাল ছিল, অনেক কিছু ভালো করে দেখাতে পেরেছি, এখন দেখতেই পাচ্ছ বিকাল হয়ে এসেছে আর একটু পরে হয়ে যাবে অন্ধকার, অনেক ক্লিপ আমার সব অন্ধকারে উঠেছে। তোমরা প্লিজ দেখে নিও আগের ব্লগটাও। আগে যেবার সে ব্লক করেছিলাম একটু সকাল সকাল ছিল, বেশ সুন্দর লাগছে, সব দিকে একটু অন্ধকার হয়ে গেছে। কপাল কপাল কি হবে, কপাল ধর। বন্ধুরা, এখন আমরা সেই ভেরির ওখান থেকে নিচে নেমে চলে এসেছি, ধান খেতে যাচ্ছি। আমার ভিডিও শুট করে দেবে, দুই ভাইকে বলেছি আমার ভিডিও শুট করে দেওয়ার জন্য, ওদেরকে নাচতে বলছি, নাচবে না। আর ফ্রেন্ডস, এখানে আমরা চেষ্টা করছি একটা নাচের, যে ভিডিওটা আজকাল ইনস্টাগ্রামে খুব মানে ট্রেন্ডিংয়ে চলছে সেই ভিডিওর ডান্স, আর আমাদের এই অবস্থা, আমরা একটা ভিডিও করতে গেলে এই করি। এখানে আমি পমকার পিকুকে বকবকি করছি, তোদের হচ্ছে না, তোরা করছিস না কেন। আর এই মধ্যিখান দিয়ে আমার শুনু বারবার চলে আসছে ভিডিওর মধ্যে, আর ক্যামেরা ধরে দিয়েছে হচ্ছে আমার জ্যাঠা, সেই জন্য কোথায় অন্ধকার কোথায় লাইট কেউ কিচ্ছু বুঝতে পারছিল না। এই হচ্ছে আমাদের ভিডিও ফ্রেন্ডস, এই হচ্ছে মাসির বাড়ি, সেই সামনের রাস্তা। বন্ধুরা, সেই হচ্ছে সেই জানলা দিয়ে দেখাচ্ছিলাম, মাসির বাড়ির জানলা দিয়ে সামনের দিঘি, সেই হচ্ছে দিঘি। আর এই যে রাস্তা, আর এই যে মাসিমণির বাড়ি, ওই যে উপরের জানলা দিয়ে আমরা দেখাচ্ছিলাম সেদিন দিঘি। আর যারা সেই ব্লগটা এখনো দেখোনি, বারবার বলছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে এসো। এখানে জেঠি মামনি দাঁড়িয়ে, এই যে পিকুদের বাড়ির দোকান। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। প্রচন্ড গরম, তাও বাইরে একটু হাওয়া দিচ্ছে বলে বাইরে আসলাম। এসি হেরে যাবে এত হাওয়া। এই সেবার ভিডিও করছিলাম, সে একটা দাদু বলছিল, তো মনে আছে? হ্যাঁ, টিভিতে দেখানো হবে, আমাকে টিভিতে দেখানো হবে, সে একটা দাদু ছিল। হ্যাঁ, বলেছে দাদু মাস্ক কই। হ্যাঁ,
গাইস আগের ব্লগটায় প্রচুর মজা করেছি, এসে কিন্তু এবার আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছে, তাই না বেশি কিছু দেখাতে পারলাম না বেশি কিছু বলতে পারলাম। আর এইখানে চলছে সবাই এসে গেছে, এইখানে চলছে সন্ধ্যের আড্ডা, তাই এত চেঁচামেচি এত হই হুল্লোড় হচ্ছে। মাসিমণিদের একটাই ঘর, এখানেই আমরা সবাই বসে মজা করেছি। আমি এখন সন্ধ্যা হয়ে গেছে, বলো এখানে ছাদে খেলা করছি, বলে সবাই খেলা করছে। সন্ধ্যা হয়ে গেছে, এখন বাইরে হাওয়া দিচ্ছে, তাই সবাই ছাদের উপর চলে এসছে। এই যে ছাদে মাদুর পেতে সব লুডো খেলতে বসেছে। তুমি এদিকে সরে আসো। এই যে মামি সবার মোটামুটি উঠে গেলে। আর ফ্রেন্ডস, এখানে হচ্ছে মাসিমণিদের কেক কাটিং এর প্রস্তুতি, মামাই প্রিপারেশন নিচ্ছে, আর আমি এদিকে ক্যামেরা ধরে যাচ্ছি। আর এগুলো হচ্ছে সব মাসিমণির বাড়ির লোক, মানে মাসিমণির শাশুড়িরা আছে, দেওরা আছে, আর আমরাও আছি তার সাথে। এখন হবে কেক কাটিং। সো ফ্রেন্ডস, এখানে পেলাম অবশেষে বিরিয়ানির দর্শন। হ্যাঁ, আমাদের ডিনারটা বিরিয়ানিতেই কেটেছে, এবার খেয়ে দিয়ে চলে যাব বাড়ি। ডিনারের পর বন্ধুরা চলে এসছে, বাড়ি যাওয়ার সময় প্রচুর রাত হয়ে গেছে, প্রায় এখন বাজে 11:30টারও বেশি বেজে গেছে। এখন সব বাড়ি যাব, কেউ যাবে অটো, আর 4-5টা বাইক আছে, যে যার মতো যাবে। চলো টাটা, এখন বাড়ি যাওয়া যাক। আরে ঠিক আছে, ওরম করছিস টাটা। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি বাড়ি, মানে আমরা সবাই যাচ্ছি বাড়ি, আমি বাবার বাইকে আছি। প্রচুর রাত হয়ে গেছে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও। আর যারা আমার চ্যানেল, এখন টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।